ভূমধ্যসাগরীয় ঝড় জেনিয়েলের আঘাতে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা জেলায় 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 6000 বাসিন্দা। লিবিয়ার পূর্বাঞ্চলীয় আর্মফোর্স বেইজের মুখপাত্র আহমেদ আল মাসমারি সংবাদ সম্মেলনে মৃত্যু এবং নিখোঁজের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জেনিয়েলের আঘাতে ভূমধ্যসাগর উপকূলীয় জেলা দেরনার দক্ষিণে দুটি বাঁধ ভেঙে যাওয়ায় ওয়াদি দেরনা শহরে হঠাৎ করে তুমুল বেগে সাগরের পানি আছড়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবং ব্যাপক প্রাণহানিরও ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, লিবিয়াকে পূর্ব এবং পশ্চিমে দুই ভাগে ভাগ করে শাসন করছে ইসলামিক মিলিশিয়া এবং বিদেশি পক্ষগুলো। পূর্বভাগের দখল ইসলামিক মিলিশিয়াদের এবং এই ঘূর্ণিঝড় জেনিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া এলাকাগুলো গাদ্দাফিপন্থী মুসলিম মিলিশিয়াদের নিয়ন্ত্রণে, তাই এই অঞ্চলের তেমন কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু লিবিয়া পশ্চিমাঞ্চল, যার শাসন বিদেশিরা নিয়ন্ত্রণ করছে, সেসব এলাকাতেও ঘূর্ণিঝড় জেনিয়েলের আঘাতে বিস্তৃত বন্যা হয়েছে এবং 150 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন, আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।